জয় গুরু বন্দে পুরুষোত্তমম। শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ থেকে পাঠ করছি। আমার বলাগুলি যদি তোমার শুধু কথা ও চিন্তারই খোরাক মাত্র হয়, করার বা আচরণের ভিতর দিয়ে সেগুলোকে যদি বাস্তবেই ফুটিয়ে তুলতে না পারো, তবে পাওয়া যা তোমার তমসাচ্ছন্নই রয়ে যাবে, তা কিন্তু অতি নিশ্চয়। তোমারই আমি অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আশায় আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয়ো না। সাবধান হও, ঠকবে। তোমার ঠাকুরত্ব না জাগলে কেহ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। ফাঁকি দিলেই পেতে হবে তা। শ্রী শ্রী ঠাকুর। পাঠ্য বিষয় দোষ দেখা ও পরনিন্দা। এটা খুবই সত্য কথা যে মনে যখনই অপরের মঙ্গলবিহীন স্বার্থবুদ্ধি থেকে কারো দোষ দেখবার প্রবৃত্তি এসেছে, তখনই ওই দোষ নিজের ভিতর এসে বাসা বেঁধেছে। তখনই কাল বিলম্ব না করে ওই পাপ প্রবৃত্তি ভেঙে চুরে ঝেঁটিয়ে সাফ করে দিলে তবে নিস্তার, নইলে সব নষ্ট হয়ে যাবে। দোষ দেখিয়া দুষ্ট হইও না, আর তোমাতে সংলগ্ন সবাইকে দুষ্ট করিয়া তুলিও না। তোমার নজর যদি কেবল অন্যের কুই দেখে, তবে তুমি কখনোই কাউকে ভালোবাসতে পারবে না। আর যে সৎ দেখতে পারে না, সে কখনোই সৎ হয় না। তোমার মন যত নির্মল হবে, তোমার চক্ষু তত নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে। পরনিন্দা করাই পরের দোষ কুড়িয়ে নিয়ে নিজে কলঙ্কিত হওয়া, আর পরের স্বীকৃতি করার অভ্যাসে নিজের স্বভাব অজ্ঞাতসারে ভালো হয়ে পড়ে। যদি সুন্দর হতে ইচ্ছা থাকে, তবে বিশ্রীকেও সুন্দর দেখো। কখনো নিন্দা করো না, কিন্তু অসত্যের প্রশ্রয় দিও না। তোমার ভাষা যদি কুৎসা কলঙ্ক জড়িতই হয়ে থাকে, অপরের সুখ্যাতি করতে না পারে, তবে যেন কারো প্রতি কোনো মতামত প্রকাশ না করে, আর মনে মনে তুমি নিজ স্বভাবকে ঘৃণা করতে চেষ্টা করো এবং ভবিষ্যতে কুৎসা নরক ত্যাগ করতে দৃঢ় প্রতিজ্ঞ হও। নিজের দোষ জেনেও যদি তুমি তা ত্যাগ করতে না পারো, তবে কোনো মতেই তার সমর্থন করে অন্যের সর্বনাশ করো না। তুমি যাই দেখো না কেন, অন্তরের সহিত সর্বাগ্রে তার ভালোটুকুই দেখতে চেষ্টা করো, আর এই অভ্যাস তুমি মজ্জাগত করে ফেলো। তাই বলে কোনো স্বার্থবুদ্ধি নিয়ে অন্যের সুখ্যাতি করতে নেই, সে তো কোষামত। সেক্ষেত্রে মন মুখ প্রায় এক থাকে না, সেটা কিন্তু বড়ই খারাপ, আর তাতে নিজের স্বাধীন মত প্রকাশের শক্তি হারিয়ে যায়। ভালোমন্দ বিচার করে বিধ্বস্ত হওয়ার চেয়ে সতে আকৃষ্ট হও, নির্বিঘ্নে সফল হবে নিশ্চয়। তুমি যদি সৎ হও, তোমার দেখা দেখি হাজার হাজার লোক সৎ হয়ে পড়বে, আর যদি অসৎ হও, তোমার দুর্দশার জন্য সমবেদনা প্রকাশের কেহই থাকবে না, কারণ তুমি অসৎ হয়ে চারিদিকই অসৎ করে ফেলেছ। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুরের গান, বাণীসহ সৎসঙ্গ এবং সনাতনী বিভিন্ন ভিডিও পেতে সৎসঙ্গ মিউজিক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।